হ্যালো বন্ধুগণ, আমার হাসি দেখে কেউ বিচলিত হয়ে না। ঘটনা যেটা হয়েছে আজকে আমার বেড়াই কইছে, মানে সাজাই দিব হেতে সাজ দিক আমায় আনন্দে আবেগে চোখের মধ্যে ফানি এসে পড়ছে। নিজের দুই চোখের ফানি কোনো মতে আটকাইতে পারতেছি না, আমি হাসবো না কাঁদবো বুঝতে পারতেছি না। অবশ্যই সেটি সেটি আমারে কিভাবে সাজাইছে, আমার বেড়াই আমারে কত সুন্দর করে সাজাইছে সেই ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাইতাছি। আজকে আমার বেড়ার সাজ দেখার জন্য আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। তো আমি সাজুগুজু করার জন্য প্রথমে প্রিপারেশন করে লইতাছি। আমি যে জিনিসগুলো দিয়ে প্রিপারেশন করতেছি অনেকে আবার কমেন্টের মধ্যে জিগাইবেন আফাগো জিনিসগুলোর নাম কি, আফাগো জিনিসগুলোর নাম কি, আমি কেমনে কইতাম, কারণ এগুলো তো জাপানি ভাষা হইলে আমি কি জাপানি ভাষা কইতারি। অনেকে আবার কইবেন আপনি জাপানি ভাষা কইতে না পারলে জিনিসগুলো কি জাপান গিয়ে কি নানছেন, ভিডিও তুমি স্বাগত কোন কি লাগে না গো বইনের, আমি জাপান গিয়ে কি নানি নাই কি রে, আমি একটা ফেজ আছে হেই ফেজ যেতে নাই লইছি, হেই ফেজ এর আপনারা আমার আমার পরিচিত, হেই ফেজ এর মধ্যে নক দিয়ে নিজের স্কিন টোনের কথা কইলে হেতারাই সাজেস্ট করে দেয় জাপানি ভাষা ভালো লাগে না। তো যাই হোক, আমি মুখ লিন টিলিন কইরা সুন্দর করে আমার স্বামীর লয়ে আসলে এসেছি বারান্দার মধ্যে, আইয়া বললাম চলো এবার তুমি আমার একটু সাজুগুজু করাই দাও। বেড়া আমার সাজুনি গুজুনি দেখে কয় এতে কত বিশেষ পরীক্ষা দেওয়া, অনেক বেশি সোজা করে দিয়ে বেড়ার জিনিসপত্রগুলোর সাথে পরিচয় করাই দিলাম। এগুলো সেই কি ব্র্যান্ড থেকে নেওয়া, এক রইতেছে আমার সানলোশন, এক রইতেছে ময়েশ্চারাইজার, আর এক ময়েশ্চারাইজার পরে দিয়ে বেড়ারে শিখাই দিলাম কোনটাই কি কাম করে। পরে দিয়ে বেড়ায় সবকিছু দেখে হাতের বলে গরম লাগতেছে, হাতে বলে রুমের মধ্যে দিকে সাজে বেটে কোনো কথা, বেটা শুরু করানোর আগে ডরাই গেছে কাতে দেখে কোনো ব্যাপার না, বেটার লেবার রুমের মধ্যে চলে এসেছি। পরে দিয়ে বেটায় আমার হাতের মধ্যে তিল্লা ধরে বললো কোনটা দিব তোমার মুখের মধ্যে শুনতে, পরে দিয়ে ময়েশ্চারাইজার ক্রিমটা দেখাই দিলাম, এই যে দেখেন জাপানি ভাষায় ক্রিম। আপনারা তো বলবেন আমি হিংসিট, আপনাদেরকে নাম বলি না জাপানি ভাষা, আমি কেমনে কইতাম, আমি জাপানি ভাষা বুঝি না, আপনারা হেই ফিজের মধ্যে গিয়ে কিনা লিতে পারবেন। এই ময়েশ্চারাইজারটা দিয়ে আমি সব সময় সাজুগুজু করে আমার সকল ভিডিওর মধ্যে দেখেছেন। আর এই যে এই সানলোশনটা অনেকেই বলে যে সানলোশন মুখের মধ্যে দিলে মুখে দিয়ে গাম্বাইয়া বাইয়া ফরে, এটা তো একেবারে অয়েলি স্কিনের জন্য, এইটা দিলে কোনো কিছু হয় না, একেবারে স্মুথ হয়ে যায়। তারপর আমি ময়েশ্চারাইজার দিয়ে তারপরে দিয়ে সুন্দর করে সানলোশনটা মুখের মধ্যে আমার স্বামী একেবারে নিচ্চা ফুচ্চা দিয়ে দিতেছে। চিন্তা করা যায় বেড়াটা কত পরিমাণে যত্ন লয়ে আসা যাইতেছে। তারপরে গেলাম এখন মুখের মধ্যে ফাউন্ডেশন দাও, ফাউন্ডেশন হেতে ফাউন্ডেশন খুঁজে 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 ফাউন্ডেশন তো লইছে, কিন্তু গিফটামি করে কদ্দুর দিছে। দেখেন মানুষ গিফটামি করে ভালো কথা, এত জায়গার মধ্যে গিফটামি করলে হয়? আমার প্রোডাক্ট, আমার আইটেম, আমার মেকআপের জিনিসপত্র তুমি আমার মুখের মধ্যে দিবে, এত গিফটামি তুমি করতেছো কেন লেগে বেড়া বেড়াই ফরে দিয়ে কইলো তোমার জিনিসপত্র তোমার সবকিছু কিন্তু টিহাদ যায় আমার ফকেট থেকে। যখনই কোনো কিছু খরচা করবো আলফালফা খরচা করবা, চিন্তা করা যায় ফরে দিয়ে বেড়ায় সুন্দর করে মুয়ের মধ্যে কনসিলার দিল আর ফাউন্ডেশন দিল, ফাউন্ডেশন আর কনসিলার দিয়ে সুন্দর করে ডেপে 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 করে দিতেছে। চিন্তা করা যায় এইগুলা কি ধরনের মেকআপ ভাই মনে হইতেছে, মুহের মধ্যে কেউ একজন ভাইব্রেশন করতেছে, এই যে দেখেন টেপে 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 করে দিতেছে। আর এরকম টুটিটার মধ্যে সিপা দিয়ে রয়েছে, এমন টুটির মধ্যে সিপা দিয়ে কেন মেকআপ করে ভাই, কোনো মেকআপ আর্টিস্ট দেখছেন এরকম গলার নিচে এরকম টুটি সিপা দিয়ে তারপর দিয়ে মেকআপ করতে বেড়ে, এইদিক সেদিক এইদিক সেদিক করে সুন্দর করে টুটির মধ্যে সিপা দিয়ে গালের মধ্যে সিপা দিয়ে যেমনে ফাটতেছে এমনি সিপা দিয়ে রইতেছে বেড়া, যে জিনিস মা হাইতাছে সেই জিনিস তারপর হাতের মধ্যে সিপা দিয়ে লইও দিতেছে গা। কে আর এখন কার কথা, হেতে সুন্দর করে টুটি সিপা দিয়ে দিয়া যাইতাছে, দ দিয়ে যাইতাছে ভাই, এতক্ষণ লাগে ভাই এবার মাফ করে দেন না, হয়ে গেছে গা, খুব সুন্দর ফাঁকফাঁকা জগজগা লাগতেছে। এইদিকে দেখেন আমাদের ক্যামেরাম্যান অনেকে বলেন আমার ভিডিও কেডা কইরা দেয় যে দেখেন আমাদের ক্যামেরাম্যানের আজকে দেখাবো বলে সেটিও সুন্দর করে সাজুগুজু করে এসে বসে আছে। দুই দুইটা ক্যামেরাম্যান সুন্দর করে ক্যামেরা ধরে আছে, এদিকে আমার স্বামী দেখাই দেখাই আমার সাজাইতেছে। এরপরে হ্যাঁ তুই কলা পাউডার নিয়ে এসেছে, এই সেই কলা পাউডার যেটা কয়েকদিন আগে আমরা পেয়েছিলাম, তো সেই কলা পাউডারটা কিভাবে দিবে কি করবে আমি মনে মনে বলে দিতেছিলাম যে কলা পাউডারটা চোখের নিচে সুন্দর করে জিরিমিরি করে দিয়ে দাও, হ্যাঁ জিরিমিরি করে দিতেছে নাকি জারু দিতেছে হ্যাঁতেই জানে, দেখেন মনে হইতেছে যেন আমার মুহের মধ্যে কোনো কিছু জারু দিতেছে ভাই, মুহের মধ্যে জারু দিতে বলি নাই, বলেছি কলা পাউডার চোখের নিচে কতগুলো দিয়ে দাও, চোখটা সাজানোর আগে কলা পাউডার কতগুলো এরকম চোখের নিচে দিতে হয়, এই জিনিসটার নাম আসলে কলা পাউডার না, ইংরেজিতে হয় ব্যানানা পাউডার, আমি বললাম কলা পাউডার। তারপরে বললাম এখন আমার আইবুড়ো আর্ট করে দাও, হেঁটে আইবুড়ো আর্ট করানোর লেগে দুইটা কাজল একটা আইবুড়ো লইছে, ফরে দিয়ে কইলাম আইবুড়োটা লো, ফরে দিয়ে দুইটা পেন্সিল লইছিল, ফরে দিয়ে কইলাম এই কাঠিটা দিয়ে সাজাই দাও সুন্দর করে, কাঠির মাথার মধ্যে আইবুড়ো লাগাই বা তারপরে সুন্দর করে আর্ট করে দিবা, এই যে দেখেন বেড়াই সুন্দর করে আমার আবার টুডি চিপা ধরছে। ওরে ভাই রে ভাই, এমনি দুই মিনিট পর পর টুডি চিপা ধরলে দম লম ফালামু কেমনে, ফরে দিয়ে বেড়াই কইলো তুমি হাসবা না, মুখটা সুন্দর করে জোবাইয়া রাখো। বেড়ার মেকআপ প্রতিবাদী আমি কি মুখ জোবাইয়া রাখতাম ফারি বলেন, ভিতর থেকে ফোফাইয়া যাইতা ঠেললা হাসি আইতাছে, আমি কোনো মতে হাসি রে কন্ট্রোল করতাম পারতাছি না, হ্যাঁ দেখি আমার পুরা কপাল জিরা বুড়ো আর্ট করতেছে নাকি আমি আসলে কিছু বুঝতে পারতাছি না, হঠাৎ করে ক্যামেরার মধ্যে নিজের দিকে নিজের হাসি থামাইতে পারলাম না, হাসির জোয়ারে ঠেলায় দুই চোখে দিয়ে ফানি চলে আসছে আমার স্বামীর এত বড় প্রতিভা। ওরে বাফুরে, এখন তো এখান তো বাসার বাইরে একটা সাইনবোর্ড জ্বলাই দিতে হবে, একেবারে বিখ্যাত সুখ্যাত মেকআপ আর্টিস্ট দিয়ে এখানে মেকআপ করা হয়, আমি একটা তেনা লই এলাম, তেনা দিয়ে সুন্দর করে চোখের ফানি মুছে আবেগ ধরে রাখতে না ভাইরা, আমি বেটার রুফে সেরা দিলাম, নেও তোমারে দিলাম আমার চেহারাটা ক্যানভাসের মতো, তুমি এখন যেমনে খুশি এমনি সাজাও। পরে দিয়ে বেড়া এতক্ষণ তো পুরা কফল জুড়ে মেকআপ করতেছিল, এখন মনে হইতেছে কোনো ইকোসি আর বাদ নাই, একেবারে চুল থেকে শুরু করে মাথা থেকে শুরু করে সকাল থেকে চলে যেতেছে, হ্যাঁ থেকে আমার বুড়ো আর্ট করতেছে নাকি আমার ওই যে বাংলা সিনেমায় যে জল্লাদ দেখাইতে, জল্লাদদের যে বুড়ো আছিল এই বুড়োগুলা তাহাদের যে দেখতে যেরকম আসিল, আমার মনে হইতেছে বাংলা সিনেমার সেই জল্লাদদের মতো আমার বুড়োগুলা হয়ে যাইতেছে। পরে দিয়ে বেড়ারে কইয়া দিলাম তুমি যেই বুড়োটা আছে এই বুড়োটার একেবারে গোড়াগুলা দৈরা 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 সেই অনুযায়ী আর্ট করবা, তুমি এর বাইরে যাওয়ার তো কোনো দরকার নাই, চিন্তা করা যায় বেড়াই কি আমার লাগে ফাইজলামি করতেছে না, বউরে সাজাইতেছে, হ্যাঁ তেরে গেছি তুমি তোমার মনের মতো করে বউরে সাজাবা, এই তোমার মন তোমার মনের মধ্যে এরকম জল্লাদের বসবাস এটা কোনো কথা, পরে দিয়ে বেড়াই গেলো কোনো ব্যাপার নাই, এটা এক সময় ট্রেন্ড আছিল যত মোড়া বুড়ো তত নাকি সুন্দর এটা কোনো কথা, তাই বলে এই অবস্থা, বেডার সুন্দর যে আমার সুন্দর যে আমার স্বামীর চোখে আমার সুন্দর লাগলেই হবে, মানুষের চোখে সুন্দর লাগানোর কোনো দরকার আছে, বেডার কাছে যেহেতু আমার মোড়া মোড়া বুড়ো সুন্দর তাহলে মোড়া মোড়া বুড়োই ভালো,
তারপরে দেবাটা এই ফেলাটা লইলো মাগো মা এই ফেলাটার মধ্যে দেখো না জানি কি কেলেঙ্কারি করব তারপর দেবাটারে শিখাই দিলাম সুন্দর করে লই আমার সকেট যে ইয়াড আছে এরিয়াটা আছে এরিয়াটা সুন্দর করে কভার করো এতে সুন্দর করে এরিয়া কভার করতেছে দেখছেন নাকি সুন্দর করে আবার 2D সিপা ধরছে এইভাবে 2D সিপা ধরে মেকআপ করার আসলে নতুন কৌশল শিখতে পাইলাম এরকম 2D সিপা ধরে কেউ যদি মেকআপ করতেছেন তাহলে আমার স্বামীর কাছে আসতে পারেন কোন স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো ঝামেলা থাকে তাহলে সেই সব স্বামীরা তাহাদের স্ত্রীকে নিয়ে আসতে পারেন আমার স্বামীর কাছে এমনি 2D সিপা ধরে মেকআপ করে দিবে এই যে দেখেন কি সুন্দর করে হেতে আবার জিকিমিকি জিকিমিকি একটা ফেলেট হইলো এইটা লই আবার আমার সুন্দর করে চোখের মাঝখানে দিয়ে দিতেছে হেতেরে কইছি কোনো ডাইনে বাইরে যাবে না শুধু একেবারে চোখের মাঝখানে দিবা এত সুন্দর করে আঙ্গুলের ইয়া দিয়া ডগা দিয়া সুন্দর করে দিয়া দিছে মাগো মা বাকি সেই সময় 2Dটা সাইপা ধরে নাই এরপরে লইলো আইলাইনার ও মায়ো মায়ো গো এখন না জানি কি করবে এই সেই আইলাইনারে ডেবাড়াই কেমনে দিব কেটা জানে জয় মা গুরু বইলে ডাইমা গেলাম আমরা দেখা যাক বেড়া এখন কি করে যে দেখেন কি সুন্দর করে আইলাইনার ধরতেছে বাইকটা বালা যে এখন 2Dটা সাইপা ধরে নাই এখন কি সুন্দর করে আমার আলতো করে ধইরা দিতেছে আর ওইদিকে আমি হ্যাচু 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 দিয়া লইলাম তিনটা এরপরে বেড়াই আবার সুন্দর করে চুলের মুড়িটা ধইরা আবার এই সকের মধ্যে দিয়ে দিতেছে বেড়াই আসলে ভালো ফ্রি মানে আর্টিস্ট হইতে পারতো যদি একটু সময়ের শ্রম দিত আমরা মেকআপ করতে গেলে আমাদের সব থেকে বেশি সময় লাগে এই চোখটা সাজাইতে কিন্তু আমার বেড়াই কত সহজে কত স্বল্প সময়ে অল্প করেছে সুন্দর করে শক্টারে সাজাই ফেলছে হাতের আইলাইনার দেয়া দেখা আমি নিজে পুরো একেবারে সমক্রত হয়ে গেলাম এত সহজে কিভাবে সেটি আইলাইনার দিয়ে ফেললো তারপরে নিল কন্ট্রোলার বললাম যে তুমি এখন কন্ট্রোল করবা আমার নাকের কন্ট্রোল করবা আমার গালের কন্ট্রোল করবা হাতে বলতা সেই কন্ট্রোলার দিয়ে যদি তোমার কন্ট্রোল করণ যাইতো তাহলে কতই না ভালো হইতো বেড়াই যে কি বুঝাইতে চাই কি কইতে চাই আমি এটা বুঝলাম না সাজের এই ফর্সাই আইসা আমি পুরাই সমক্রত হয়ে গেলাম হাতে সুন্দর করে আমার যে জল্লাদ মার্কা বুরু আছে এই জল্লাদ মার্কা বুরুর যে শেষ মাথা আছে সেই শেষ মাথা থেকে শুরু করে একেবারে গালের ইয়াটা পর্যন্ত মানে গালের যে টমেটোটা আছে টমেটোটা এখান দিয়ে সুন্দর করে দুইটা দাগ দিয়ে দিতেছে মানে বুঝলাম না একবার এই গালের এই সাইডে একটা দাগ দিতেছে হে গালের এই সাইডে একটা দাগ দিতেছে আমি হেতেরে জিজ্ঞেস করলাম এগুলা কি করতেছো হেতে কইল এগুলা কি করতেছো এগুলা তোমার জানি না লাভ না এগুলা হইতাছে মেকআপের সময় করতে হয় আমি বিভিন্ন ভিডিওতে দেখেছি মেকআপের সময় করতে হয় মাগো মা বেড়ার প্রতিভা দেখে আমি আসলে সমক্রত হয়ে গেছি তারপরে হেতে আমার বাঙ্গাসুরা ফেলেটটা লইলো বাঙ্গাসুরা ফেলেটের মধ্যে সুন্দর করে বুলাইয়া বুলাইয়া লই আবার সেই জল্লাদ মার্কা বুড়োর পাশে দিয়া আবার কতগুলা ব্লাশন দিয়া দিছে ও আচ্ছা হেতি তখন কন্ট্রোলার দিয়ে ব্লাশন দেওয়ার চেষ্টা করতেছিল ওইদিকে ব্লাশন দিল আবার ব্লাশন দিয়া ব্লাশন দিল চিন্তা করা যায় আমার জল্লাদ মার্কা বুড়োগুলা কিন্তু এতক্ষণ আইসা আমার পছন্দ করে মানে ভালো লেগে গেছে আসলে এটা এখন একটা ট্রেন্ড হইতে পারে কি সুন্দর জল্লাদ মার্কা বুড়ো যেই সব স্বামীরা তাদের স্ত্রীদের বেশি পরিমাণে ভালোবাসে আসলে স্ত্রীদের যে অ্যাকচুয়াল রূপটা আছে এইটাই আসলে স্বামীরা ফুটাই চলতে চাইতেছে মানে স্ত্রীদের মধ্যে যে একটা জল্লাদ আছে এইটা আমার স্বামী মনে হয় ফুটাই চলতে চাইতেছে এত সুন্দর করে আবার একটু করে ব্লাশন নিয়ে আমার গালগুলারে টমেটো টমেটো করে দিল চিন্তা করা যায় স্বামীর সাথে আমি কত সুন্দর হেতে আমার গালগুলারে কি সুন্দর টমেটো মার্কা করে দিতেছে হেতের ভালোবাসা দেখে আমি ফুরাই চমকপ্রদ আমি যেটা বললাম আমার বুড়োগুলা কিন্তু আমার পছন্দ পরিমাণে পছন্দ হয়েছে হেতে আবার কতগুলা টাসাপ টাসাপ করে দিল তারপরে চলে গেল সোজা লিপস্টিকের কাছে এদিকে লিপস্টিক কোনটা দিবে সুন্দর করে হাতের মধ্যে দুইটা নিয়ে আমার জিগাইতা ছিল কোনটা দিবে আমি বললাম আগে লাইন করে নাও লাইন করে নাও লাইনের হাতের মধ্যে লয়ে এলো ফরে দিয়ে বেড়ায় সুন্দর করে লাইনার হাতের মধ্যে লই এখন আমার ঠোঁট লাইন করতে চলে এসেছে মা গো মা আমার বুড়োর মতো যদি আমার ঠোঁটের এখন সাকশন নিমার্কা বানাই দেয় আমি কোথায় যাবো জানি না তো দেখা যাক কি হয় এখন কামারে সুন্দর করে কইল তুমি এরকম হা করো এমনি তুই তো সাকসনি বানাই দিতেছে আবার হা করলে তুমি যদি ডরে দৌড় দিয়ে ফালাই যাও ফরে দিয়ে বললো তাহলে ছোট করে হা করো আমিও সুন্দর ভদ্রভাবে ছোট করে হা করলাম না বেড়ায় সুন্দর করে পার্ট করেছে এক সাইডে গাঢ় হয়েছে এক সাইডে পাতলা হয়েছে বললাম যে ওই সাইডে আরেকটু গাঢ় করে দাও হেতে সুন্দর করে আবার তেনাটা লই অল্প পরিমাণে মুছে দিল তারপরে আবার ওই পাশে আর্ট করে দিল দেখা যাক দুই পাশে এখন সমান হয়েছে কিনা কি সুন্দর লাগতেছে চিন্তা করা যায় স্বামীর থেকে আমি কত সুন্দর তারপরে বেড়ায় আবার শুরু করে দিল আমার 2D ছেপে ধরা আবারও সুন্দর করে 2D ছেপে ধরে সুন্দর করে ঠোঁটের মধ্যে লিপস্টিক দিয়ে দিল চিন্তা করা যায় কি সুন্দর লাগতেছে একেবারে জল্লাদ মার্কা বুড়োর সেই সাথে একেবারে লাল টুকটুকা লিপস্টিক মাগো মা কি সুন্দর লাগতেছে বেড়াই কলে যে তোমরা দুই তিন রকমের লিপস্টিক ইউজ করো আমার একটা দিছো কেন আবার সেটি 2D ছেপে ধরলো তারপরে আরেক ধরনের লিপস্টিক ঠোঁটের মধ্যে লাগাই দিল আসলে কি সুন্দর লাগতেছে চিন্তা করা যায় হেতে কত সুন্দর করে বউয়ের যত্ন সাজাই দিতেছে এইভাবে যদি বাইরে মানুষ আমারে দেখে আমার ডরে যে আশেপাশের এলাকা সুদ্ধা খালি হয়ে যাবে বেড়াই বললো যে তোমার প্রচন্ড পরিমাণে সুন্দর লাগতেছে তুমি লজ্জা লজ্জা করে চেহারার দিকে তাকাও দেখবা যে অনেক সুন্দর লাগতেছে পরে দিয়ে বেড়াই একটা সিকিমিকি সিকিমিকি নিয়ে নিল সিকিমিকি সিকিমিকি নিয়ে সুন্দর করে নাকের আগার মধ্যে দিল গালের মধ্যে দিল কি সুন্দর করে বেড়াই আসলে কত কিছু পর্যবেক্ষণ করে এতদিন ধরে আমি বুঝি নাই যে আমি সাজার সময় হেতে এত সুন্দর করে আমার পর্যবেক্ষণ করে আসলে কি হেতে আমারে দেখে নাকি মোবাইল অন বেডি করে দেখছে এটার দ্বারা এখন সঠিক প্রমাণ বা তথ্য আমার কাছে নাই এইদিকে আবার মনে ফরে গেলে বেড়াই আমার চোখ দশা সাজায় হালাইছে কিন্তু আমার চোখের মধ্যে মেশকারা দিতে বলে গেছে ফরে দিয়ে বেড়ারে গেলাম এখানে এক ধরনের মেশকার আমার চোখের মধ্যে দিয়ে দাও হেতে সুন্দর করে মেশকার একটা লইয়া লইলো আমি এরকম চোখ গোল্লা গোল্লা বড় বড় করে তাকাই রইলাম কারণ ছোট ছোট করে তাকাইলে মেশকারা কাটি যদি চোখের ভিতরে হান্দাই দেয় যে দেখেন কি সুন্দর করে তাহারে সহযোগিতা করতেছি মাস্কারার ডিব্বা সে উল্টাই এটার ভিতরে লওয়ার চেষ্টা করতেছে পরে বা এটা মাস্কারা এটা আইলাইনার না যে এটা তুমি উল্টাইলে তোমার এখানে চলে আসবে সেটি তেনা দিয়ে আবার সুন্দর করে নাকটা মুছে নিল মেশকারা চোখের মধ্যে লাগাইতে গেলে মানুষ চোখের উপরে লাগাই ফেলে সেটি মেশকারা লাগাইতে গিয়ে নাহের মধ্যে লাগাই ফেলছে কোনো ব্যাপার না কোনো ব্যাপার না যে দেখেন আমার মেশকারা দেওয়া মোটামুটি শেষ হয়ে গেছে রে বাফুরে কি সুন্দর গ্লাসের মতো শিক শিক করতেছে আমার চেহারা নিজের দেখে তো একেবারে নিজে চিনতেই পারতেছি না বেড়াই দেখো যাচ্ছে তোমার আজকে সব থেকে বেশি সুন্দর লাগতেছে এ যাবৎকালে তুমি যা তোমার নিজে সেজেছো তার থেকে বেশি সুন্দর লাগতেছে আজকে চিন্তা করা যায় বেড়া
সাজের উপরে বেডার কত পরিমাণে কনফিডেন্স সেদিকে আবার বেডারে করলে একটা কপালের মধ্যে ফোড়া দিয়ে দাও বেডায় কি সুন্দর করে গোল করে ফোড়া দিছে চিন্তা করা যায় মাগমা ফুরাই নতুন বউয়ের মতো লাগতাছে মাগমা এই বেডার কাছ থেকে দেদরনে সাজগোজ আশাই করি নাই আজকে মনে ফল আরে বেডা তুমি আমার সকার মধ্যে গাজল দিতে বই লাগা থেকে একটু করে সকার মধ্যে গাজল দিয়ে দাও নাইলে মাইন সকার মধ্যে আফটার টাইম আই দাসল জিনিস চাই দেয় নাই হাতে তো গাজল দিতে পারে নাই তুমি হাগলতারে দেখাই দাও তুমি গাজল দিতে পারে যে হ্যাঁ আমার বেডা কি সুন্দর করে গাজল দিয়েছে চিন্তা করা যায় আপনারা কি বলেন এরকম টুডি সাইপা দইরা এত সুন্দর করে কেউ যদি মেকআপ করতে পারে তাহলে সেই বেটা আসলে বাহবা না দিয়ে ফারাই যায় না কি সুন্দর মেকআপ যদি ঠোঁটটা একটু মোড়া হয়ে গেছে কা বড়টা একটু মোড়া হয়ে গেছে কা বাট কোনো ব্যাপার না বেটা এত সুন্দর করে মেকআপ করেছে তাতে আমি ফসন্ড পরিমাণে খুশি হয়েছি এরকম টুডি সাইপা দইরা যে এত সুন্দর মেকআপ করা যায় আজকে আমার বেটা না কইরা দিলে বুঝতেই পারতাম না এইদিকে আমার এই জালাময়ী রূপ দেখে আমার ক্যামেরাম্যানের অবস্থা দেখেন হেতি পুরো হা হয়ে গেছে আরে তুই তোর মুখ বন্ধ কর এত সুন্দর রূপ দেখে হা হওয়ার কোনো ব্যাপার নাই তোর দাদা বাবা আমার এরকম মেকআপ করে দিছে তাই ছিল আমাদের আজকের একটা মেকআপ টিউটোরিয়াল এই মেকআপ টিউটোরিয়াল নাম হইতাছে টুডি দইরা সাইপা মেকআপ কর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে সে পর্যন্ত টাটা গুড বাই।